এবং সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য চ্যানেলএসের সহায়তায় তহবিল সংগ্রহ করেছে ওয়ান টু ওয়ান চ্যারিটেবল ট্রাস্ট। সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ফান্ড সংগ্রহ করেছে ওয়ান টু ওয়ান চ্যারিটেবল ট্রাস্ট। মঙ্গলবার সন্ধ্যায় নর্থহ্যাম্পটন কলেজে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে তহবিল সংগ্রহ করা হয়। সংগ্রহ করা হয়েছে ৩,২৫৫ পাউন্ড। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল চ্যানেলএস টেলিভিশন। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। সিলেটের স্মরণকালের ইতিহাসে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র মানুষের জন্য ফান্ড রাইজিং করেছে ওয়ান টু ওয়ান চ্যারিটেবল ট্রাস্ট। মঙ্গলবার সন্ধ্যা নর্থহ্যাম্পটন কলেজে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত নানা শ্রেণীর পেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এই চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়। ওয়ান টু ওয়ান চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানিয়েছেন, তিনি নিজে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে সিলেট গিয়ে বন্যায় দুর্গত মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। আপনারা যেবা যেন আসছেন, দয়া করে আমরা সাপোর্ট করুক। আমরা নাই আপনার নিজ এলাকাতেও আপনারা জহরকার মানুষ কিন্তু খুব অসহায় আছে গিয়া। থ্যাংকস টু দ্য নর্থহ্যাম্পটন কলেজ, নাজ ভাই অ্যান্ড এভরিওয়ান হু সাপোর্টেড। I'm delighted to see Muhammad Ali with his one-to-one trust and the Northampton community standing by the flooded people and the victims both in Sunamganj and Sillet. This catastrophe is the worst it's been for over 125 years. ফান্ড রাইজিং অনুষ্ঠানটি পরিচালনা করেন কাউন্সিলর ইমরান চৌধুরী বিইএম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর আজিজুর রহমান, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে জেনারেল সেক্রেটারি কাউন্সিলর নাজ ইসলাম, সানোয়ার চৌধুরী, জিল্লুল হুসাইন ও বিই, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এম এ রৌফ ও ওয়ান টু ওয়ান চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আলী সহ আরো অনেকেই। আপনারা যে যত পারেন, যার যত সামর্থ্য আছে আপনারা সে অনুযায়ী আপনারা সাহায্য করুন। বন্যার তো মানুষের পাশে দাঁড়ান, আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। We've joined with my brothers here to support the Siletis and to support the victims of the Bangladeshi flood. উত্তর ফান্ডরাইজিং অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল চ্যানেলএস টেলিভিশন। সিলেটে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সাহায্যার্থে ফান্ড সংগ্রহ করছে ওয়ান টু ওয়ান চ্যারিটি ট্রাস্ট। তাদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাদের এ উদ্যোগ সফল হোক এ প্রত্যাশা সকলের। নর্থহ্যাম্পটন কলেজ থেকে এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেলএস।